গণিত আর বিজ্ঞান বিষয় নবম শ্রেণীলক ইংরাজি মাধ্যমত পাঠদানের সরকারে লওয়া সিদ্ধান্তর তীব্র বিরোধিতা করেছে সদ ছাত্র সন্থায়। সরকারের এই সিদ্ধান্তর বিরুদ্ধে আজি শিবসাগর আঞ্চলিক ছাত্র সন্থায় সাইকেল রেলি উলিয়ায় প্রতিবাদ সাব্যস্ত করে। শিবসাগর জেলা ছাত্র সন্থার কার্যালয়ের সম্মুখের সমগ্র শহরখনত উলিয়ায় এই রেলি। আশু কর্মীসকলে সাইকেলতে ব্যানার পোস্টার আড়ি মাতৃভাষা বিরোধী সিদ্ধান্ত বাতিল করক, শিক্ষামন্ত্রী হাই হাই আদি স্লোগান দিয়ে রাজপথ উত্তাল করে। যি সময়ত কেন্দ্রীয় সরকারের গৃহমন্ত্রীয়ে মাতৃভাষাত ছাত্র ছাত্রীক পড়াব লাগে বলে পরামর্শ আগবাইছে, সেই সময়তে অসম সরকারে বিপরীত স্থিতি লৈ মই মতালি করা বলে ক্ষোভ প্রকাশ করে আসুর কেন্দ্রীয় কার্যনির্বাহক সদস্য সমীরণ ফুকনে। যদিহে গণতান্ত্রিক আন্দোলনের ভাষা সরকারে বুঝি নাপায় তেন্তে অনাগত দিনত জঙ্গি আন্দোলনের পথ লব বলেও হুঙ্কার দিয়ে। সদৌ অসম ছাত্র সন্থার আহ্বানত আজি অসম সরকার যে মাতৃভাষা মাধ্যম বিরোধী স্থিতি, অসমীয়া মাধ্যম, বড়ো মাধ্যম আর জনগোষ্ঠীয় মাধ্যমত যিসমূহ তেওঁলোকে শিক্ষানুষ্ঠানবিলাকত সরকারি খণ্ডৰ শিক্ষানুষ্ঠানত গণিত আর বিজ্ঞান বিষয়টি ইংরাজিত পাঠদান করবর কারণে একটা প্রচেষ্টা হাতত লৈছে। এই প্রচেষ্টা আমি বিরোধিতা করছো। ইয়ার পূর্বে সদৌ অসম ছাত্র সন্থায় আমি বহু আন্দোলনের কার্যসূচী রূপায়ণ করেছিলো, তথাপিও সরকার আকৌ স্থিতিত আছে, সেই স্থিতির আমি বিরোধিতা করছো। আর স্থিতি প্রত্যাহার নোহা পর্যন্ত সদৌ অসম ছাত্র সন্থায় এলানি আন্দোলনের কার্যসূচী ঘোষণা করেছে। ইতিমধ্যে আমার পূর্ব একটা কার্যসূচী অনুষ্ঠিত হয়ে গেছে আর আজি এই সাইকেল শোভাযাত্রার জড়িয়ে আমি শিবসাগর আঞ্চলিক ছাত্র সন্থায় শিবসাগর শহরতে এই প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করে সরকারের হঠকারী সিদ্ধান্ত বাতিল করে মাতৃভাষা মাধ্যমত ছাত্র ছাত্রীসকল শিক্ষাদানের ব্যবস্থা করবর কারণে দাবি জানাইছো। আর আই মুখর মাত হয়ে নিবর কারণে সরকারের যে ষড়যন্ত্রত লিপ্ত হয়েছে, এই জাতির বিদ্বেষী যখন সরকার, এই সরকারখনক আমি হকিয়াই দিছো যদি অতি শীঘ্রে তেওঁলোকে সিদ্ধান্ত প্রত্যাহার নকরে সদৌ অসম ছাত্র সন্থায় ইয়াতকৈ অধিক জঙ্গি আন্দোলনের কার্যসূচী গ্রহণ করবর কারণে বাধ্য হব। শিবসাগরের পর ফরিদ আলী রিপোর্ট, নিউজ টালব হোম নর্থ ইস্ট। নিউজ টুয়েলভ অসম নর্থ ইস্ট, যাত্রা আমার অবিরত, সংকল্প অপ্রতিরোধ্য।